এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 9 ম্যাথ অনুশীলনী হচ্ছে 10.4 এর কোয়েশ্চেন নং 5 এর সমাধান করব। তো একটি পার্কে 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে তার উপর দাঁড়িয়ে তিনজন বালিকা রেশমা এবং সালমা এবং মনদীপ খেলা করছে। সেই একটি বৃত্ত রয়েছে পার্কের মধ্যে, বৃত্তটা হচ্ছে 5 মিটার লম্বা। একটি বল রেখা সালমাকে এবং সালমা মনদীপকে এবং মনদীপ রেশমাকে ছুড়ে দেয়। তাহলে এখানে মধ্যে বলা হয়েছে যে যদি রেশমা এবং সালমা এবং সালমা ও মনদীপের প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব 6 মিটার হয়, তবে রেশমা এবং মনদীপের মধ্যবর্তী দূরত্ব সেখানে কত হবে? তো এটা এখানে দেখে নাও। প্রথমেই হচ্ছে একটি 5 সেন্টিমিটার আমরা নিয়ে নেবো, কেননা এখানে তো মিটারে কোনো পেপারের মধ্যে তৈরি করা যাবে না, তাই এর জন্য আমরা এখানে সেন্টিমিটারে হিসাব করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব। যে এখানে একটি এইভাবে বসাবো আর এখানে 0 থেকে 5 সেমি অবধি আমরা নিয়ে নেব। আমরা যখন এখানে চিত্র অঙ্কন করব তখন আমরা 5 সেন্টিমিটার ধরেই করে নেব, আর যখন সময় আমরা সেটাকে ক্যালকুলেট করব তখন সময় হচ্ছে এখানে আমরা মিটার ইউজ করব। তো এখানে 5 সেমি ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করার পর এখানে হচ্ছে 6, আমরা এই স্কেলের মধ্যে এখানে 6 সেন্টিমিটার ধরে নেব, কারণ এখানে 6 মিটার বলা হয়েছে, এক একজনের অন্তর রয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে 6 সেন্টিমিটার পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে এখানে 6 সেন্টিমিটার। তো এখানে বৃত্তের মধ্যে যে কোনো একটি বিন্দু এখানে নিয়ে নেব, এই বিন্দুটি নিয়ে নিলাম। তো এখানে নিয়ে এখানে আমরা কেটে দেবো 6 সেন্টিমিটার বরাবর, আর এখান থেকে হচ্ছে ওপর একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব একটি বিন্দু পাওয়ার জন্যে। তো এই এক একটি যে বিন্দু রয়েছে, এখানে একটি বিন্দু, এখানে একটি ছেদ বিন্দু রয়েছে, তো এইগুলি প্রত্যেকটি নাম দিয়ে দেবো। প্রথমটা হচ্ছে রেশমা, আর তারপর রয়েছে এখানে মধ্যে রেশমা, পরে হচ্ছে সালমা, তো এস, আর লাস্ট হচ্ছে মনদীপ রয়েছে বলে এখানে এম দিয়ে দেব। এবার হচ্ছে তাদের প্রত্যেকের দূরত্ব যে রয়েছে বৃত্তের মধ্যে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার রয়েছে, 6 মিটার রয়েছে, আমরা এখানে 6 মিটারে লিখে দেব। আমরা সেন্টিমিটার এখানে করছি কারণ হচ্ছে এখানে মিটারে অবশ্যই এই পেপারের মধ্যে মিটারে করা যাবে না, তাই এর জন্যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 মিটার। আর এখান থেকে অর্থাৎ এই যে এখানে রয়েছে সালমা থেকে এখানে কেন্দ্র অবধি আমরা একটি লম্ব অঙ্কন করে নেব। এবার তাদের মধ্যে এখানে সমদ্বিখণ্ড অঙ্কন করে নেব, আর এখানে বিন্দুগুলি মিলিয়ে নেব, ও আর এইদিকে হচ্ছে ও এম, এখানে নাম দিয়ে দেবো ও। এবার দিয়ে দেওয়ার পর এখানে আমরা লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করে নেব। তো লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করার নিয়ম হচ্ছে যে এখান থেকে তার ঠিক মিডিল থেকে আনুমানিকভাবে কিছুটা বেশি নিয়ে তারপর আমরা অপর পাশে এখানে কেটে দেব। ঠিক একইভাবে আরে বসিয়ে আর থেকে এখানে কেটে দেব। আর এখানে কেন্দ্র মধ্যে প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই বিন্দু থেকে আমরা কেন্দ্রর সাথে এখানে মিলিয়ে নেব। সেমভাবে হচ্ছে এখানে মধ্যে অঙ্কন করে নেব তাকে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করার জন্য আমরা এইভাবে এখানে করে ফেলছি। তো এবার দেখে নাও এখানে যে রয়েছে বিন্দু একটি, এই বিন্দু থেকে কেন্দ্রের মধ্যে আমরা লম্ব সমদ্বিখণ্ড এখানে অঙ্কন করে নেব। এই হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে তার ঠিক মধ্য বরাবর নাম দিয়ে দেবো এল। অপর পাশে হচ্ছে এখানে একটি বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে আর কেন্দ্র থেকে তার এই পর্যন্ত বিন্দু, সেটা লেখার প্রয়োজন নেই, এটা লিখবে না, এটা লেখার প্রয়োজন নেই, আমাদের ওইটুকুতেই হয়ে যাবে। আর শেষে হচ্ছে এখানে আর এবং এমকে আমরা যুক্ত করে দেবো, আর এম, এটি একটি বড় যা তৈরি হয়ে যাচ্ছে। আর তাদের যে ছেদ বিন্দু রয়েছে এই জায়গাটার নাম আমরা এখানে দিয়ে দেবো কে। তোমাদের নামগুলো তোমরা যে কোনোভাবে দিয়ে দিতে পারো, শুধু সেটা হচ্ছে যখনই অঙ্কন বা সেখানে যে ক্যালকুলেট করবে তখন সময় হচ্ছে সেই নামগুলো ব্যবহার করতে হবে।
তো অকেন্দ্রীয় বৃত্তের মধ্যে এখানে চিত্র অঙ্কন হয়ে গেছে। এবার দেখে নাও, আমরা লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করেছি, তার অর্থ হচ্ছে এটা 90 ডিগ্রি। তো এবারে দেখে নাও, প্রথমেই হচ্ছে মনে করি রেশমা, সালমা এবং মনদীপ যথাক্রমে আর, এস এবং হচ্ছে এম। অঙ্কন হচ্ছে ও এল লম্ব আর এস, আর এস এর ওপর, আর এস এর ওপর আমরা নিয়েছি এল, ও এল একটি লম্ব সমদ্বিখণ্ডক, এখানে এটি প্রয়োজন নেই। তারপর হচ্ছে আর কে সমান সমান কে এম, আর কে সমান সমান হচ্ছে কে এম। তার কারণ হচ্ছে কি, যে কোনো একটি বৃত্ত, যে কোনো এখানে একটি বৃত্ত তৈরি করো আর তার উপর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে নিলে কেন্দ্র থেকে একটি বৃত্তের উপর, তখন হচ্ছে সেই যে এই যে পাটটা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের সমান হয়ে থাকে, সমদ্বিখণ্ডক করেছে। এই যে রয়েছে ও এল, সে কিন্তু সমদ্বিখণ্ডক করেছে এই দুটি পাটকে, এই যে আর কে এবং কে এম হচ্ছে পরস্পর সমান। তো সেটা হচ্ছে ও কে লম্ব আর এম, আর এম এর ওপর ও কে লম্ব হওয়ার কারণে এটা হচ্ছে কি পরস্পর আর কে সমান সমান কে এম। এবং ও আর এল সমকোণী ত্রিভুজে, ও আর এল এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এটা জানি 5 সেন্টিমিটার, তার কেন্দ্র থেকে তার প্রান্ত পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে 5 সেন্টিমিটার। আর এখানের যে দূরত্ব রয়েছিল এই যে আর থেকে এস পর্যন্ত সেটা হচ্ছে 6 মিটার ছিল, এটা হচ্ছে 5 মিটার হবে, এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 6 মিটার রয়েছে। তো আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করেছি, ও এল এই যে আর এস রয়েছে তাকে সমদ্বিখণ্ডিত করেছে, তার অর্থ হচ্ছে এই যে 6 রয়েছে সে দুটি পার্টে পার্ট হয়ে যাবে, তার অর্থ হচ্ছে এখানে 3 হয়ে যাচ্ছে। আর থেকে এল পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে আমরা ও আর জানি এবং আর এস আর এল জানি, তাহলে অবশ্যই আমরা ও এল বের করতে পারবো। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে, যেহেতু একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এর জন্য এখানে আমরা ব্যবহার করেছি যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে ও এল স্কোয়ার, ও এল হচ্ছে লম্ব প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, ও আর হচ্ছে অতিভুজ, ও আর হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এখানে আমাদের অতিভুজের মান রয়েছে, তাই এর জন্য পরবর্তীতে আমরা মান বসিয়ে নেব। আর এখানে আমাদের আর এল প্রয়োজন নেই, আর এলটাকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, তো এখানে প্লাসে রয়েছে সে মাইনাস হয়ে যাবে। তারপর এখানে ও আর মান বসিয়েছি 5 মিটার আর এটা হচ্ছে 3 মিটার, তো এখানে আমরা যখনই তাদের স্কোয়ারগুলিকে ভেঙে নেবো তখন হচ্ছে 25 - 9 সমান সমান হচ্ছে 16। আর তার এখানে স্কোয়ার রয়েছে সেটা তুলতে হলে অবশ্যই এখানের মধ্যে আমাদের রুট ব্যবহার করতে হবে, রুট 16 হচ্ছে, তো 16 ভেতরে রয়েছে 4 4 16, তাহলে দুটি থেকে একটি বেরিয়ে আসে, তাই এর জন্য 4 বেরিয়ে আসলো এখান থেকে। এখন হচ্ছে ও আর এস, ও আর এস এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এখানের মধ্যে দেখে নাও, ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমিকে, এখানের মধ্যে ভূমি হচ্ছে আর এস, তো আর এস ভূমি আমরা জানি 6 মিটার, লম্ব আমরা এবার বের করে ফেলেছি যে ও এল হচ্ছে আমাদের 4 মিটার, ও এল সমান সমান 4 মিটার বেরিয়ে আসলো। তাহলে এখানে লম্ব ইন্টু, লম্ব ইন্টু হচ্ছে ভূমি আর সাথে রয়েছে হাফ, তো এটা হচ্ছে ত্রিভুজের ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে বের করেছি এখানে 2 3 6, তাহলে 3 4 12, 12 মিটার স্কোয়ার, অবশ্যই এটা ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, আর এখানে এরিয়া হচ্ছে 6-এর সাথে মিটার রয়েছে, 4-এর সাথে মিটার রয়েছে, তাই এর জন্য মিটার স্কোয়ার রয়েছে। আবার হচ্ছে ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফল, সেমই এটা হচ্ছে ও আর এস এই ত্রিভুজেরই, কিন্তু এবার হচ্ছে আমরা কিছুটা তাকে আলাদা করে নেব। আলাদা বলতে এখানে হচ্ছে ও এস যে রয়েছে এটা হচ্ছে আমাদের এবার ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি, কিন্তু ত্রিভুজটা হচ্ছে সেমই এই ত্রিভুজেই রয়েছে। তাহলে ও এস আমরা জানি তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, ত্রিভুজটার কেন্দ্র থেকে তার প্রান্ত অবধি দূরত্বটা হচ্ছে 5 মিটার ব্যাসার্ধ, তো এই 5 মিটার ব্যাসার্ধ আমরা ভূমির জায়গাতে এখানে বসিয়ে দিয়েছি, ও এস সমান সমান 5।
আর কেয়ার হচ্ছে লম্ব। কেয়ার আমরা জানি না, কেয়ার যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা পুরোটা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমাদের বিষয়টা হচ্ছে রেশমা থেকে মনদ্বীপের দূরত্ব নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাই এর জন্যে। তো এখানে কেয়ার রয়েছে। তো এবার দেখে নাও, ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 মিটার স্কোয়ার, আর এখানেও ও আর এস ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই ক্ষেত্রফল। তো আমরা এবার প্রশ্ন অনুসারে বলে এই যে রয়েছে আমাদের ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল আমরা বলে দেব। তো এখানে দেখে নাও, হাফ রয়েছে ইনটু হচ্ছে কে আর সমান ইনটু হচ্ছে 5 সমান সমান এইদিকে হচ্ছে 12। তো এখানে প্রশ্ন অনুসারে বলে লিখে নিতে পারো। তো 5টা হচ্ছে এখানে উপরের, বলতে এখানে মধ্যে হচ্ছে 5/2 কে আর সমান সমান হচ্ছে 12। এবার হচ্ছে কে আর, কে আর এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাই এর জন্য কে আর রেখে দিলাম। 12 রয়েছে, 12 সে রয়েছে এখানে ডিভাইডে, সেটা ফ্রেকশনে রয়েছে অর্থাৎ ভগ্নাংশে রয়েছে, তাই এর জন্য তার সাথে উল্টে যাবে, সেটা যে চলে যাবে এখানে 2 আর এখানে হয়ে যাবে 5। এবার এটা রয়েছে উপরে 12 2 হচ্ছে 24 বাই হচ্ছে 5 আর তার ভ্যালু সমান সমান হচ্ছে 4.8। তো 24 রয়েছে এখানে। তো এখানে দেখে নাও, 5 দ্বারা আমরা ডিভাইড করবো, তো 5 4 যা এখানে হচ্ছে 24 নেমে আসলো। তো এবার এটা রয়েছে 5, এটা রয়েছে 4, যাবে না, তাই এর জন্য এখানে পয়েন্ট বসাবো, তো বসলো এখানে 0। তো 5 8 যা 40, তাই এর জন্য 4.8 চলে এসছে এখানে আমাদের কে আর এর ভ্যালু। এবার আমরা এখানে প্রথমে আর কে লিখেছিলাম, এটাকে কে আর লিখতে পারো সমান সমান কে এম। তাহলে এবার আমাদের প্রয়োজন হচ্ছে কি আর এম। তো আর এম সমান সমান হচ্ছে কি এখানে মধ্যে লিখে নিচ্ছি, আর এম সমান সমান হচ্ছে কে আর প্লাস হচ্ছে কে এম। তো দেখে নাও, এখানের মধ্যে যেহেতু কে আর সমান সমান কে এম, তাহলে কে আর যেহেতু 4.8, তাহলে এখানে হচ্ছে কে এমও ভ্যালু হচ্ছে সেম, কে এম এর ভ্যালু হচ্ছে 4.8, তাহলে ইকুয়ালস টু 4.8 প্লাস 4.8। এবার প্লাস করে দেবো 4.8 প্লাস 4.8, তো 8 8 যাচ্ছে 16 আর 6 পয়েন্ট রয়েছে, তাই পয়েন্ট হাতে রয়েছে 1, 4 4 যা 4 আর 4 মিলে হচ্ছে 8 আর 1 মিলে হচ্ছে 9, তাহলে 9.6 মিটার আর এম, আর এম এর ভ্যালু বেরিয়ে আসলো। আর এম হচ্ছে রেশমা এবং মনদ্বীপের মধ্যবর্তী দূরত্ব। তো প্রশ্ন থেকে তোমরা লিখে নিতে পারো যে রেশমা ও মনদ্বীপের মধ্যবর্তী দূরত্ব সমান সমান হচ্ছে 9.6 মিটার।